পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সেই অনুযায়ী গাড়ি ভাড়া না বাড়ার কারণে পাহাড়ে দার্জিলিং, কর্সিয়াং, কালিম্পং এবং মিরিকগামী বিভিন্ন ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে আজ গাড়ি না চালানোর ডাক দেওয়া হয়, যার ফলে পর্যটকদের দুর্ভোগের শেষ নেই। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সেই অনুযায়ী গাড়ি ভাড়া না বাড়ার কারণে পাহাড়ের বিভিন্ন জায়গার ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে আজ গাড়ি না চালানোর ডাক দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আজ সকাল থেকে পর্যটকদের দুর্ভোগের শিকার হতে হয়। আজ সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন স্ট্যান্ডে দেখা গিয়েছে পর্যটকদের লম্বা লাইন। সিকিম ছাড়া পাহাড়ের অন্য কোনো জায়গার উদ্দেশ্যে শিলিগুড়িতে কোনো গাড়ি রওনা দেয়নি। ভাড়া বাড়ানোর দাবিতে গাড়ির চালকেরা আজ শিলিগুড়ি দার্জিলিং মোড়ে মিছিল করে। দার্জিলিং আমরা একসঙ্গেই আছি, এখানে এসে গাড়ি পাওয়া যাচ্ছে না, বলছে স্ট্রাইক আছে দার্জিলিং, সো দার্জিলিংয়ে যাওয়া যাচ্ছে না, দেখি সিদ্ধান্ত বদলাতে হবে। না আমরা গিয়ে বুক করতাম কলকাতা থেকে, সেটা তো এখন ভালো করে জানি না কী বিষয়, জেনে দেখতে হবে, এখনও মধ্যে কিছু বলতে পারছি না। হ্যাঁ স্যার, গাড়ির সমস্যা হচ্ছে, গাড়ি বলছে স্ট্রাইক আছে, বলছে দার্জিলিং যাবে না, বলছে না হোটেল বুক করা, আমরা এসে কলকাতা থেকে আমার সমস্যা, গাড়ির সমস্যার মধ্যে পড়েছে, গাড়ি বলছে এখন এতে গ্যাংটক যাচ্ছে, এতে যাচ্ছে না। বন্ধ তো এনজিপিতে নেই, আমরা বন্ধের এগেনস্টেই, আমাদের তৃণমূল পার্টি করি, আমাদের INTTUC অ্যাফিলিয়েশন আছে আমাদের, তো ন্যাচারালি আমাদের বন্ধটা করা যায় না। তো তেলের দাম যে বারবার বাড়াচ্ছে আর লোক দেখানো যে কমলো, তো তেলের দামের এগেনস্টে আমরা, তেলটা যেন কমানো হয়, তার জন্য যত বড় বড় আন্দোলন বন্ধ ছাড়া আমরা করতে রাজি আছি, আমরা করবো, ভবিষ্যতেও করবো, তেলের দাম বাড়ছে, এর জন্য যেভাবে দরকার প্রতিবাদ করা দরকার আমরা করব। ছেলেবেলা থেকে বড়বেলা এবং তারপরের সমস্ত কাহিনী, থাকছেন সমাজের নানা স্তরের মানুষ, ছোটবেলার এবং বড়বেলার গল্প মিলিয়ে নতুন অধ্যায় পরিচয়। দামরো ফার্নিচার ইস ফেস্টিভাল সিজন পে দে রাহা হ্যায় 25% কি ছুট, তো জলদি কিজিয়ে। দামরো ফার্নিচার পিসি মিত্তল বাস স্ট্যান্ড, সেবক রোড, শিলিগুড়ি। কন্ট্যাক্ট নম্বর 0353254504। দামরো ফার্নিচার সাউথ এশিয়াস লার্জেস্ট ফার্নিচার ম্যানুফ্যাকচারার।